এজাস প্যাটেল বল করতে গিয়ে হঠাৎই থেমে গিয়েছেন, তারপর হাতের ইশারায় স্টাম্প ভাঙার ভঙ্গি করলেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা এখানে আসলে কি ঘটেছে। নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার মুমিনুল হক বল করার আগেই ক্রিজ ছেড়ে বের হয়ে গেছেন, আর তাই এমনটা করেছেন প্যাটেল, অর্থাৎ প্যাটেল মুমিনুলকে মান কার্ড আউট করার চেষ্টা করেছেন। তবে তিনি আউট করেননি, জাস্ট আউট করতে পারেন সেটাই বুঝিয়েছেন। প্যাটেল যে ইচ্ছা করেই মুমিনুলকে আউট করেননি তাই স্পষ্ট বোঝা যাবে ছবিতে ভালোভাবে খেয়াল করলেই। বাঁহাতি এজাজ বোলিংয়ের জন্য হাত ঘুরিয়েছেন, কিন্তু যখন থেমে স্টাম্প ভাঙার জন্য হাত এগিয়েছেন সেটা তার ডান হাত ছিল, যে হাতে বলই ছিল না। অর্থাৎ ইচ্ছা করেই নিশ্চিত আউটের হাত থেকে বাঁচালেন বাংলাদেশি ব্যাটারকে। এমন কাণ্ড ঘটানোর পর প্যাটেল মুমিনুল দুজনেই হেসে দিয়েছেন, আর আম্পায়ার ঘোষণা দিয়েছেন যথারীতি ডেড বল। ঠিক এমনই একটা চিত্র দেখা গিয়েছিল বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ভাগে। বল করতে এসে ঈশ্বধিকে এভাবেই মান কার্ড আউট করেছিলেন হাসান মাহমুদ। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। কিন্তু সৌদি যখন সাজঘরের দিকে হেঁটে যাচ্ছিলেন তখন আবার আউটের আপিল উঠিয়ে নিয়ে সৌদিকে ফিরিয়ে আনেন অধিনায়ক লিটন দাস। এজাজ প্যাটেল কেন আজ মুমিনুলকে আউট করেননি সেটা তিনিই ভালো বলতে পারবেন, তবে এতটুকু বলাই যায় সেদিন সৌদিকে ফিরিয়ে আনার প্রতিদান আজ পেল বাংলাদেশ, যদিও নিশ্চিত জীবন পেয়েও ইনিংসকে বড় করতে পারেননি মুমিনুল। গ্লেন ফিলিপসের বলে কাটশট খেলেছিলেন, কিন্তু পর্যাপ্ত শট ডেলিভারি না হওয়ায় ব্যাটের কানায় লেগে বল সোজা উইকেটকিপারের গ্লাভসে চলে যায়, ফলে 37 রানে ফিরতে হয় মুমিনুলকে। শেষ হয় মাহমুদুল হাসান জয়ের সঙ্গে করা তার 88 রানের জুটি। জয় শুরু থেকেই সাবধানে ক্রিকেট খেলে নিজের এবং দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, 93 বলে ক্যারিয়ারের চতুর্থ 50ও তুলে নিয়েছেন। উইকেটে বেশ ভালোভাবেই থিতু হয়েছিলেন টাইগার ওপেনার, দেখে মনে হচ্ছিল দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেবেন আজই, কিন্তু তার হলো কই। ঈশ্বধীর ঘূর্ণিতে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন মাহমুদুল জয়, দারুণ খেলেও বঞ্চিত হন শতকের মাইল ফলক ছোঁয়া থেকে। শেষ হয় তার 186 বলে করা 86 রানের চমৎকার টেস্ট ইনিংস। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেনজি।